তাহলে সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, আর তুমি কখনোই আমাকে বিরক্ত করবে না। তুমি জানো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তারপরও কিভাবে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করবে? প্লিজ তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। না নীলা, তুমি এটা করতে পারো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ নীলা। কি করছেন আপনি? রেলিংয়ের উপরে উঠেছেন কেন? আপনি কি পাগল? আপনি কে? আপনি আমাকে কেন নিচে নামালেন? আমি কি একটু শান্তি তো মরতেও পারবো না? কেন আপনি আত্মহত্যা করতে চান কেন? হ্যাঁ, আপনি জানেন না আত্মহত্যা করা মহাপাপ? মানুষকে ছাড়া বেঁচে থেকে আর কি হবে? কেন, কি হয়েছে আপনার প্রিয় মানুষের? আগামী পশু আর বিয়ে, আমি বেকার বলে ওর ফ্যামিলি আমাকে মেনে নেবে না। আচ্ছা, আপনার প্রিয় মানুষ কি শুধুই আপনার প্রেমিকা আর কেউ না? আপনার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা কি আপনার প্রিয় মানুষ না? আপনার জীবনের মূল্য আপনার প্রেমিকার কাছে না থাকতে পারে, কিন্তু আপনার আর যারা প্রিয় মানুষ রয়েছে তাদের কাছে তো নিশ্চয়ই আপনার জীবনের মূল্য আছে। আপনি কি তাদের কথা একটা মিনিট ভাববেন না? আপনার মা বাবার দেওয়া জীবনটাকে আপনি এভাবে কেন শেষ করে দেবেন বলেন? আরে কার জন্য শেষ করছেন আপনি, যে কিনা ফ্যামিলির ঠিক করে দেওয়া ছেলের সঙ্গে বিয়ে করছে, এতদিনের ভালোবাসা ভুলে গেল এক এক মুহূর্তে, আর আপনি তার জন্য আজকে সুইসাইড করতে গেছেন? আমি আপনার যন্ত্রণাটা বুঝি ভাই, আমি আপনার যন্ত্রণাটা বুঝি, কারণ প্রিয় মানুষকে হারানো যতটা যন্ত্রণার, হারানো যতটা কষ্টের, তার থেকে বেশি যন্ত্রণার হলো তাকে অন্য কারো হতে দেখা। এই যন্ত্রণা মেনে নেওয়া যায় না আমি জানি, কিন্তু সেই যন্ত্রণা আপনাকে মেনে নিতে হবে। আপনি আত্মহত্যা করা মানে কি জানেন? জীবনের কাছে হেরে যাওয়া, কষ্টের কাছে হেরে যাওয়া। নদীর যেমন বাঁক রয়েছে, নদী যেমন কখনো সমান্তরাল সোজা হয় না, জীবনটাও কখনো সোজা হয় না। জীবনের চলার পথে এরকম কষ্ট যন্ত্রণা আসবে, এটাকে মেনে নিতে হবে ভাই। এর জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়া যাবে না। সে যদি আপনাকে সত্যিকারের ভালোই বাসত, তাহলে সে কখনো আপনার এই ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করতে পারতো না, সে আপনার ভালোবাসাটাকে অ্যাভয়েড করতে পারতো না। আপনি ভাই আমার চোখ খুলে দিচ্ছেন, যে আমাকে নিয়ে ভাবে না আমি তাকে নিয়ে আর ভাববো না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। নিশ্চয়ই ভাই, অবশ্যই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি পারেন। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে দেখিয়ে দিতে হবে যে সে ভুল করেছে, সে সত্যিকারের ভালোবাসা হারিয়েছে, এটাকে এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে ভাই। নিশ্চয়ই ভাই, আপনার মনোবল আছে, আপনি অবশ্যই পারবেন, আপনাকে পারতেই হবে।